গাইবান্ধার চরাঞ্চলের ভুট্টা খেতে ফল আর্মি ওয়ার্ম নামে এক ধরনের পোকার আক্রমণ দেখা দিয়েছে কৃষকরা জানান এই পোকা ভুট্টা গাছের কাণ্ড ও কচি পাতা খেয়ে ফেলছে কীটনাশক ব্যবহার করে প্রতিকার পাচ্ছেন না তারা এতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় তারা তবে এই পরিস্থিতি মোকাবেলায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে ডিস্ট্রিক্ট পোর্ট প্রতি বছরই গাইবান্ধার চরাঞ্চলে বন্যার পানি নেমে যাওয়ার পর ভুট্টার চাষ করেন কৃষকরা স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় প্রতি বছর বাড়ছে এ ফসলের আবাদ লাভের আশায় চলতি মৌসুমে কৃষকরা ভুট্টার আবাদ করলেও হঠাৎ করেই খেতে দেখা গিয়েছে ফল আর্মি পোকার আক্রমণ কৃষকরা জানান এই পোকা ভুট্টা গাছের মূল কাণ্ড ও কচিপাতা খেয়ে ফেলছে এতে গাছ মরে যাচ্ছে কীটনাশক প্রয়োগ করেও কোন উপকার না পাওয়ায় দিশেহারা কৃষক বড় বড় পোকা আসে ভুট্টে খায় তো মানে পাতা কাটা শেষ করলেও বুঝায় যত ওষুধই দেয় এই অপকা দূর হচ্ছে না ভিতরে মানে ভিতরে ঢুকে আছে পোকা তো চেনা যায় না এবার এত লাভ হবে এবার নোসকান হবে এ পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ এটা মারাত্মক একটা ক্ষতিকর পোকা এটা আমরা বিধ্বংসী পোকা বলি আমরা এটা আমেরিকা থেকে এটা বাংলাদেশে বিগত দুই তিন বছর ধরে এটা আসছে কচি চারা অবস্থায় এটা আক্রমণটা একটু বেশি হয় যখন এটা পাতাগুলো যখন ম্যাচিউর হয়ে যাবে একটু গাছ বড় হয়ে যাবে তখন কিন্তু এই আক্রমণ থাকবে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে মতে এবছর গাইবান্ধায় ভুট্টার চাষ হয়েছে প্রায় তেরো হাজার হেক্টর জমিতে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি